পুলিশ সুপারি কিলার, পুলিশ ভাড়াটে গুন্ডা, একের পর এক হত্যাকাণ্ড ঘটে চলেছে পুলিশের হাতে। বেনজির আক্রমণ মোহাম্মদ সেলিমের, পুলিশটা তো একটা দালাল, ভাড়াটে গুন্ডা, যেমন সুপারি কিলার হয় না, অন্য জায়গা থেকে, অন্য রাজ্য থেকে, অন্য দেশ থেকে এসে খুন করে দিয়ে চলে যায়, তো আজকে বাংলার পুলিশ সুপারি কিলার। সিপিআইএম এর রাজ্য সম্পাদক নিযুক্ত হওয়ার পর এই প্রথম আনিসের বাড়িতে মোহাম্মদ সেলিম। এদিন প্রথমে তার বাড়িতে আসেন, বেশ কিছুক্ষণ আনিসের বাবা সালেম খানের সঙ্গে কথা বলেন তিনি, পাশাপাশি আনিসের ভাগ্নে মুস্কান খানের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। বাড়ি থেকে বের হয়ে আনিসের সমাধিস্থলে গিয়ে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর কবরস্থান থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এতদিন আন্দোলনে ছিল ছাত্র যুবরা, আজ থেকে পথে নামলো বামফ্রন্ট। আনিসের সমাধি থেকে মাটি হাতে নিয়ে শপথ করে মোহাম্মদ সেলিম বলেন, আমরা এর শেষ দেখেই ছাড়ব। আইএসআই লিঙ্ক আছে, তাহলে একটা পাকিস্তানের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আছে, তাহলে বলতো দিলীপ ঘোষ বলতো লুঙ্গি পরে, ওই জন্য কিছু একটা ব্যাপার আছে। এইভাবে তো, এইভাবে তো ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ ব্যাড নেম, তুমি একটা কুকুরকে যদি মারতে চাও, তুমি যদি এমনি মারবে লোকের আহারে কুকুরটাকে মেরে ফেললি, তখন বলে না না ওটা পাগল কুকুর আছে কামড়ে দেবে, তখন তাকে মেরে ফেলে লোকের যাক ভাই আমরা বেঁচে গেছি। এইভাবে তো খুন করা, এটাই তো পরিকল্পনা, এটা তো বিপজ্জনক ছিল না, ও তো তুমি হতে পারতে। এই জন্য সবাই মিলে লড়াই করছে, এটা সালিম খানের ব্যাপার নয়, এটা সাবিরের ব্যাপার নয়, এটা মুস্কানের ব্যাপার নয়, এটা এই গ্রামের লোকের ব্যাপার নয়। আমি তো এই জন্য এখানে আসিনি, এক মাস কেন অপেক্ষা করেছি, কারণ আমরা আসলে বলবো এটা নিয়ে রাজনীতি করছেন। তো আগে তো এটা বুঝতে হবে যে যদি ইনসাফকে পেতে হয় গোটা বিশ্ব সাক্ষী আছে, তাহলে রাজনৈতিক লড়াই লড়তে হয়, নাহলে ধামাচাপা হয়ে যায়। কারণ যে খুন যারা করেছে তাদের তো রাজনৈতিক মস্তিষ্ক আছে, পুলিশটা তো একটা দালাল, ভাড়াটে গুন্ডা, যেমন সুপারি কিলার হয় না, অন্য জায়গা থেকে, অন্য রাজ্য থেকে, অন্য দেশ থেকে এসে খুন করে দিয়ে চলে যায়, তো আজকে বাংলার পুলিশ সুপারি কিলার। নাহলে রামপুরহাটে সারা রাত ধরে যখন শেকল তুলে আগুন লাগিয়ে বাচ্চাকে মাকে পড়াচ্ছে, তখন পুলিশ গেল না কেন? আনিস খানে যখন বাড়ি থেকে যখন বারবার ফোন করছে, তখন সে এলো না কেন? আমি আজকে প্রেস কনফারেন্সে বলেছি, এহসান জাফরিকে যখন খুন করেছিল 2002-তে গুজরাট গণহত্যার সময়, তখন তো সে তো একজন এক্স এমপি ছিল আমার মতো, সে তো মুখ্যমন্ত্রীকে বলেছিল, পুলিশকে বলেছিল, সবাইকে বলেছিল, তাহলে পুলিশ যায়নি তখন? এটাকে বলে পরিকল্পনা? যায়নি কেন? তাহলে চাইছিল ওই গুলবর্গা হাউস সরিতে আগুন লাগুক, এহসান জাফরি পুড়ে মরুক, তারপরে পুলিশ গেছে, এটাই পরিকল্পনার অংশ। এইভাবেই খুন হয়, আর এই জন্য এটা চুপচাপ মেনে নিলে এই খুন বাড়তে থাকে, খুনিদের বুকের পাটা বেড়ে যায়। আমি গর্বিত এখানকার মানুষের জন্য, এই পরিবারের জন্য, যে তারা চুপচাপ মেনে নেননি। আর মুখ্যমন্ত্রী নবান্নে বসে মনে করেন মুখ বন্ধ করার জন্য দালাল দিয়ে চাকরির টোপ দেবেন, টাকা দেবেন। এদিন বীরভূমের রামপুরহাটের ঘটনা প্রসঙ্গে বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা একেবারে তলানিতে, হত্যালীলা চলছে বাংলায়, এই হত্যাযজ্ঞ থেকে মানুষকে বাঁচাতে বামফ্রন্টের লড়াই চলবে। হক, ইনসাফ, এগুলো অনেক বড় কথা, ন্যায় জাস্টিসের থেকে অনেক বড়। সেখানে বোঝা গেছে যারা ইনসাফ দিতে চায় না, যারা খুনি ধরতে চায় না, যারা শাস্তি দিতে চায় না, যারা খুনিকে আড়াল করছে, তারাই এই সিটের নামে পর্দা বানিয়েছে। সুতরাং তোমার কাছে এক মাস দেড় মাসের কোনো ব্যাপার নেই, মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে। তোমাদের মারফতি নবান্ন থেকে বলা হয়েছিল এক মাস সবর, 15 দিন সবর করুন, তারপরে কোর্টে গিয়ে বলছে আরও সময় দিন, কিন্তু কিছু নড়ছে না, কোনো তৎপরতা নেই। এই যে আজকে রামপুরহাটে কারা খুন করলো, কোনটা পুলিশ, কোনটা তৃণমূল, পুলিশ রূপী তৃণমূল না তৃণমূল রূপী পুলিশ, বোঝা যাচ্ছে না। এটা তো নিদর্শন, আজকে যদি আনিস ইনসাফ না পায়, রামপুরহাট ইনসাফ পাবে না, রামপুরহাট যদি ইনসাফ না পায়, রাজ্যের কেউ ইনসাফ পাবে না। রামপুরহাটেও সিট গঠন, সিট গঠন হয়, সিট গঠন হয়, হয় তিনি সিটগ্রস্ত। আর তাহলে সিট মানে হচ্ছে এখানে সাপ্রেশন অফ ইনফরমেশন অ্যান্ড ট্রুথ। আনিস ছাত্র আন্দোলন করতো, আলিয়া বিশ্ববিদ্যালয় অধিকার নিয়ে লড়েছে ছাত্রদের, এনআরসি এনপিআর আমার পাশে দাঁড়িয়ে লড়েছে, যেমন আমরা গো ব্যাক মোদি বলছিলাম গোটা কলকাতায় দাঁড়িয়ে,
যখন অনেক ছাত্র জীবনে জড়ো হয়েছিল তখন দাঁড়িয়ে সে হকের জন্য লড়াই করেছিল। আজকে তার হকের জন্য তার পরিবার শুধু নয়, তার বাবা নয়, তার দাদা নয়, তার ভাগ্নি নয়, তার গ্রামের লোকজন নয়, সবে এটা চাইছে, কারণ কালকে যে কোনো সঙ্গে এটা হতে পারে। আনিসের ঘটনা কি পরিকল্পনা? এই ধরনের খুব পরিকল্পনা হবে কি হয়, হঠাৎ করে একটা ওইসব বলে যে একজন একটু এসব বলে না, এই যে অনুব্রত যা করছে বলবে অক্সিজেন কমে গেছিলো যেন চলে এসছে, এখানে কেউ একটা অক্সিজেন কমে গেছিলো যেন করে দিয়েছে, এরকম হয় না। এগুলো ব্লু প্রিন্ট তৈরি হয়, ব্লু প্রিন্ট তৈরি হয়, এগুলোকে এক্সিকিউট করে। যেমন মব লিঞ্চিং হয় এইভাবেই হয়, হঠাৎ করে কেউ হয় না, এগুলো প্ল্যান করে হয়। এটা হচ্ছে এরকমই প্ল্যান করা, প্ল্যান মোতাবেক। তাহলে আনিস ঘর ছেড়ে ছিল কেন? তাহলে তাকে তার আগে সে তো অভিযোগ করেছে, তাহলে পুলিশ তার ব্যবস্থা নেয়নি কেন? সে তো ঝুঁকি বলেছে, তার পরিবারের জন্য ঝুঁকি বলেছে, তাকে তো ভয় দেখানো হয়েছে, এগুলো তো অস্বীকার করতে হচ্ছে না। এগুলো যদি না থাকতো, আনিস যেহেতু তোমাদের অন্য জনদেরকে বলছি, যেহেতু ফেসবুক করতো, যেহেতু অন্যদের সঙ্গে সম্পর্ক ছিল, যেহেতু অনেককে নিয়ে লড়তে চেয়েছিল, সেগুলো অনেকে জানতো, নাহলে তো ওই যে মাই নেম ইজ খান বাট আই এম নট এ টেরোরিস্ট, মনে আছে? যেহেতু আনিস খান সঙ্গে সঙ্গে বলতো ওরা টেরোরিস্ট, খুঁখার গোটা দেশে তাই তো হচ্ছে।